দু হাজার একুশ সালে নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো আমি এখন যেটা সলভ করে দিচ্ছি সেটা ফিজিক্যাল সায়েন্স ক্লাস নাইন এর আগের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই সব দেখ সবাই দেখেছো এটা একটু দেখে নাও দেখো এখানে কতগুলো কোশ্চেন দেওয়া আছে যেমন ঠিক উত্তরটি নির্বাচন করো নিচের যেটি ভৌত ভৌতরাশি নয় সেটা পরিমাপ করা যায় না দেখো একটা জিনিস ভর পরিমাপ করা যায় বলের গতিবেগ পরিমাপ করা যায় গন্ধ কীভাবে পরিমাপ করবে তাহলে এটাই হবে আনসার ফিস্টালে ক্ষেত্রে বলে পরিমাপ করা যায় তাহলে এর আনসার আসবে একটি ন্যাপিন বলের গন্ধ তারপর আইসো বার আইসো বার মানেই জানবে সেটা হচ্ছে ভর সংখ্যা সমান আইসো বার তাদেরই হচ্ছে আইসো বার এইবার দেখো ভরবেগের ভরবেগের মাত্র সংকেত ভরবেগের মাত্র হচ্ছে এম এল টি দিবার মাইনাস ওয়ান তোমরা সবাই জানো এম এল মাইনাস ওয়ান এবার দেখো নিচের বাকলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে আপেক্ষিক ঘনত একটি এককিন রাশি একদম ঠিক এটা একদম এটা ঠিক ট্রু একটি বস্তু আর সেমি বাসাদের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ হবে আর সেমি বৃত্তাকার পথ সেই তার যে ব্যাসার্ধ বৃত্তাকা এই এই ধর আমি একটা বৃত্ত আঁকি এই হচ্ছে এই হচ্ছে বৃত্তাকার পথ বৃত্তাকার পথের এটা যদি সেন্টার হয় এই হচ্ছে ব্যাসার্ধ এবার এই ব্যাসার্ধের বৃত্তাকার ব্যাসারদের বৃত্তাকার পথের অর্ধেক এই পথটা যদি অর্ধেক অর্ধেক যদি অতিক্রম করে তার স্মরণ হবে আর সেমি এটা কি ঠিক এটা একদম ফলস আমি এটা আনসার এখানেও লিখে দিয়েছি আমরা দেখে নাও এটা হচ্ছে ভুল টু আর হবে ওটা কিন্তু এটা ভুল এটা হচ্ছে না এরপর দেখো টু পয়েন্ট থ্রিটা টু পয়েন্ট থ্রি টুয়েলভ সি মানে কার্বনস্কিলে ক্লোরিনের পারমাণিক গুরুত্ব থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ থ্রি হলে একটি ক্লোরেনের পরমাণুর ভর থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ থ্রি ও এটা কখনোই না এটাও কিন্তু ফলস এরপরে এই ম্যাথ আছে এটাতে দেখে যাও দুটি বা তিনটি বাক্যে এস টিভিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এত হলে এসআইএকে ওই ঘনত্বের মান দেখি এত গ্রাম পার লিটার হচ্ছে ঘনত্ব হচ্ছে গ্রাম পার লিটার তাহলে এসে মান হবে অত টেন্টি মাইনাস থ্রি কেজি পার লিটার ঠিক আছে এই জাস্ট এট এতটুকুই করতে হবে এবার থ্রি পয়েন্ট টু দেখো একটি মোলের পরমাণুতে প্রোটন ইলেকট্রনের মোট সংখ্যা প্রোটন আর ইলেকট্রন মোট আছে ওয়ান এইটটি ফোর এবার ভর সংখ্যা দিয়েছে টু হানড্রেড থার্টি ফাইভ প্রোটন আর ইলেকট্রন মিলে দিয়ে দিয়েছে ওয়ান হান্ড্রেড ফোর ব্যাপারটা বাজো প্রোটন ইলেকট্রন সংখ্যা তো সমানই থাকে তাহলে সেটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব তাহলে দুই দিয়ে ভাগ করে আমি পাচ্ছি প্রোটন সংখ্যা এবার নিউট্রন সংখ্যা কী হবে ভর সংখ্যা ভর সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই মাইনাস করে দিই তাহলে প্রোটন নিউট্রন সংখ্যা পেয়ে যাব কারণ ভর সংখ্যাটা কি প্রোটন আর নিউট্রন নিয়ে ভর সংখ্যা হয়েছে তাহলে এটা অবশ্যই ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি হবে টু হান্ড্রেড থার্টি ফাইভ থেকে নাইনটি টু মাইনাস করলে ঠিক আছে এরপর একটা দেখো ফোর পয়েন্ট ওয়ান এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন একটি ট্রেন সিক্সটি কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলছিলো ঠিক আছে ব্রেক কষার ফলে ওয়ান মিটার পারসেকর মন্দন সৃষ্টি হলো ট্রেনটি থামতে কত সময় লাগবে একটা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো ফোর পয়েন্ট ওয়ানে থামতে কত সময় লাগবে তার মানে ভি জিরো হয়ে যাচ্ছে থামছে মানে ইউ প্রাথমিক বেগ ছিল সিক্সটি কিলোমিটার এখানে কিলোমিটার দেওয়া ছিল সেটাকে আমি মিটারে কনভার্ট করছি এটাকে এইভাবে লিখবে তোমরা ইউ ইকুয়াল টু সিক্সটি মাল্টিপল ওয়ান থাউজেন্ড বাই আমি দাঁড়াও লিখে দিই আর একবার একটু মোটা করে লিখে দিই ইউ ইকাল টু সিক্সটি ওয়ান বাই থ্রি সিক্স জিরো জিরো মিটার পার সেকেন্ড এটাকে কিলোমিটার পার আওয়ার ছিল মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি এটা যে নিয়ে যাবে এটা হবে এই এটার আনসারটা এসে যাবে ফিফটি বাই থ্রি মিটার পার সেকেন্ড তাহলে আর এফ মন্দন বলে দিয়েছে আমাদের মন্দন কথা বলেছে যে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে টু টু দিয়ে দেবে এটাকে এটা এটা যে এটা টুটা এটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার টু হিসাবে দেবে এটা সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা মাথায় টু থাকবে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এবার এখানে যখন আমি বসাচ্ছি ইউ ভি করি ইউ মাইনাস এফটিতে সেখান থেকে আমি টি কি পাচ্ছি টি পাচ্ছি ইউ মাইনাস ভি বাই এফ এখান থেকে টি সমান পেয়ে যাচ্ছি আমরা এটাকে আমি এভাবে লিখছি এভাবে না লিখে তোমরা এভাবে লেখো ইউ মাইনাস ভি বাই এফ এবার এই ইউ মাইনাস ভি বাই এফ যেই আমি ভ্যালুটা বসাচ্ছি এটাকে অন্যভাবে চেঞ্জ করে দিচ্ছি আমি ইউ মাইনাস ভি বাই এ যে আমি ভ্যালুটা বসাচ্ছি ইউ কত ইউ হচ্ছে ফিফটি বাই থ্রি ভি তো জিরো হয়ে গেছে আর এফ হচ্ছে ওয়ান এটা এটা আলটিমেটলি আন্সার সেকেন্ডে আসবে সিক্সটিন পয়েন্ট সিক্স সেকেন্ড হয়ে যাবে এর আনসার তাহলে এইটাই হয়ে গেল কিন্তু এর আন্সার সিক্সটিন পয়েন্ট সিক্স এর আনসার কী আসলো সিক্সটিন পয়েন্ট সিক্স সেকেন্ড তাহলে তোমরা পুরোটাই দেখে নিলে এর সলিউশানটা এভাবে তোমরা রেডি করো নিজেরা করার চেষ্টা করো এবং তোমাদের যদি আরও কোনো অসুবিধা হয় সেটা আমাদেরকে জানাও অবশ্যই আমরা সমস্ত সেই তোমাদের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব